টুলে বসে সামনে রাখা ক্যানভাসের দিকে নজর দিল অনির্বাণ। অ্যাক্রিলিক কালারে একটা সুন্দর নারী মূর্তি ফুটে উঠেছে ক্যানভাসের উপরে। একটা মেয়ে ছাদের কার্নিশে বসে আছে, সর্বাঙ্গ তার সাদা কাপড়ে ঢাকা। তার সারা শরীরের উপরে চাঁদের স্নিগ্ধ আলো পড়ে যেন প্রতিটা খাঁজকে আরো অপরূপভাবে উদ্ভাসিত করেছে। এক দৃষ্টি তাকিয়ে আছে অনির্বাণ ছবিটার দিকে। ছবিটা শেষ করতে একটা গোটা সপ্তাহ লেগে গেছে ওর। বারবার বিভিন্ন রং গুলিয়ে নিখুঁত করতে চেয়েছে ছবিটাকে, যেন কোনো সুদূর সমুদ্রের পাড়ের কোনো স্বপ্ন রাজ্যের রাজকন্যা তার বিষাদ মুখে চন্দ্রালোকের শোভা আরো মাধুর্যে ভরিয়ে তুলেছে। অনির্বাণ প্যালেটের উপর থেকে তুলিটা তুলে নিল। আজকে প্রায় 15 দিন হয়ে গেল সে মানালি এসেছে। কলকাতায় দীর্ঘদিন একই সাদামাটা রুটিনের মধ্যে থেকে তার প্রাণ হাঁপিয়ে উঠেছিল। 10-15টা ছেলে মেয়েকে টিউশন পড়িয়ে দিন চলে তার। ইংলিশে অনার্স করে বসে আছে, কোনো চাকরির সন্ধান পায়নি এখন। স্কুল কলেজে চাকরির আশা তো এখনকার দিনে প্রায় নেই। কোনো কম্পিটিটিভ এক্সামেই বসতে হবে যা মনে হয়। টিউশন পড়িয়ে বাকি যেটুকু সময় বাঁচে সেটাই অনির্বাণের কাছে সবথেকে প্রিয় সময়। নিজের রুমেই ক্যানভাসের সামনে বসে পড়ে রং তুলি নিয়ে আর ফুটিয়ে তোলে নিজের স্বপ্ন কল্পনার প্রতিচ্ছবি। অনেক ছোটবেলায় যখন অনির্বাণের বয়স 3 বছর তখন ওদের বাড়িতে আগুন লেগে যায়। সেদিনের কথা স্পষ্ট করে তেমন মনে নেই, আবছা অন্ধকারে ক্ষীণ আলোর মতো খণ্ড খণ্ড কিছু স্মৃতি ভেসে ওঠে। ওর মা সেদিন ওর পছন্দের একটা খাবার তৈরি করেছিলেন রান্নাঘরে। হঠাৎ কিভাবে যেন গ্যাস লিক করে তিনি প্রথমে বুঝতে পারেননি। যতক্ষণে বুঝলেন অনেক দেরি হয়ে গিয়েছিল, আচমকা গ্যাস ফেটে অনেকটা জায়গা উড়ে যায়। ওর মা সেখানেই পুড়ে মারা যান। ওর বাবা ওকে বাঁচাতে গিয়ে কিছু ভাঙা কাচের টুকরোতে মারাত্মক আহত হয়ে হসপিটালে মারা যান। তারপর ওর এক কাকুর কাছে মানুষ হয়েছে। ওদেরকেই নতুন মা বাবা বলে জেনেছে অনির্বাণ। পরে কাকু মারা যাওয়ার পর অবশ্য ও নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কাকিমার উপরে অযথা চাপ সৃষ্টি করতে চায়নি সে। যদিও অনির্বাণের কাকিমা মাঝে মাঝে এসে ওকে দেখে যান, বলেন, একা এভাবে থাকতে তোর ভালো লাগে অনি? আমিও তো একা হয়ে গেছি রে। রিমা তো সব সময় মুখ ঝামটা দেয়। নেহাত শ্বশুরমশাইয়ের বাড়ি, তোর কাকুর অনেক স্মৃতি জড়িয়ে আছে রে, নাহলে কবেই বেরিয়ে আসতাম। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রিমা ওর কাকিমার বৌমা, একমাত্র ছেলে অনিকের, একটা হাই স্কুলে অঙ্কের শিক্ষক। রিমা ওনাকে ঠিক পছন্দ করে না, সংসারের বোঝা মনে করে। এখনকার প্রজন্ম ছোটবেলা থেকেই ঠিকঠাক সংস্কারটা পায়নি। একজন বুড়ি তার স্বামীর টাকায় বসে বসে খাবে, এটা সে পছন্দ করে না। অনন্যা ভালো ছিল অনেক, অনিকেতের প্রথম পক্ষের স্ত্রী। ওনার খুব খেয়াল রাখত, যত্ন করত, কিন্তু কি যে হলো, একদিন কি সব সমস্যা বেড়ে টেড়ে এমন পর্যায়ে পৌঁছলো ওদের মধ্যে ডিভোর্সই হয়ে গেল। রিমা ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী। অনির্বাণ বলে, আমার সামর্থ্য থাকলে তোমাকে এনে আমার কাছেই রাখতাম মা, কিন্তু এখনো যে একটা চাকরি পেলাম না, টিউশন পড়িয়ে আর কত চলে বলো।
চাকরিটা একবার পেতে দাও, তোমাকে আমি ঠিক নিয়ে আসব। একটা ছোট বাড়ির একতলায় ভাড়া থাকে অনির্বাণ। একটাই রুম, তাও মাসে 3,000 টাকা ভাড়া গুনতে হয়। আলাদা বাথরুমের ব্যবস্থা নেই, একটা কমন বাথরুম আছে বাইরে, আর নিজে যতটুকু পারে রান্না করে নেয়। খুব একটা খারাপও রাঁধে না সে, মাঝে মাঝে কিছু নতুন নতুন পদ নিয়ে এক্সপেরিমেন্ট করে, কিছু খাবার যোগ্য হয় আর কিছু বাইরে ডাস্টবিনে স্থান নেয়। ওই একটা রুমেই একদিকে একটা খাট, আর একদিকে ছোট গ্যাস আর ওভেন, আর এক কোণে ক্যানভাসের স্ট্যান্ড। খুব বদ্ধ লাগে মাঝে মাঝেই, তাই ওর ছাত্র শাশ্বতর বাবা যেদিন বললেন, স্যার আপনি একবার বলেছিলেন না কোথাও বেরিয়ে আসতে পারলে ভালো লাগতো, মানালিতে আমাদের একটা বাড়ি আছে শহর থেকে কাছেই, ওটা শাশ্বতর মায়ের পৈতৃক বাড়ি, যদিও ওর বাবা পরে ওখান থেকে কলকাতায় সেটেল করেন। বাড়িটার আরও একজন শরিক ছিল, কিন্তু তারা আমাদেরকেই বাড়িটা বিক্রি করে দিয়েছে। আসলে অত বড় বাড়ি তো, দেখভাল করার জন্য অনেক টাকা খরচ করতে হয়, সেটা ওরা পারবে না বলেই আমাদেরকে দিয়ে দিয়েছে। শুধু এখন ওরা বাড়িতে থাকে আর এমনিই দেখভাল করে, ভাবছি পরে ওটাকে একটা গেস্ট হাউস বানাবো। আর স্যার আপনি যদি যেতে চান বলতে পারেন, কোনো অসুবিধা হবে না ওখানে। তারপরেই মোটামুটি সব ঠিকঠাক করে বেরিয়ে পড়েছিল অনির্বাণ মানালির উদ্দেশ্যে। শহর থেকে একটু দূরে পাহাড়ের কোলে গাছপালা ঘেরা সুন্দর একটা দোতলা বাড়ি, জায়গায় জায়গায় বিভিন্ন গাছের ডালপালা আর শিকড়ের সমাবেশ। এককালে বাড়ির যে অনেক প্রতিপত্তি আর সুদিন ছিল সেটা বলে দিতে হয় না, এখনও আভিজাত্য ভালোই টের পাওয়া যায়। চারপাশে একটা প্রাচীরের পরীক্ষা দেওয়া, কিছু জায়গায় ভেঙে পড়েছে, কোথাও আবার শ্যাওলায় আবৃত। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল অনির্বাণের। গেটের সামনে গিয়ে একটু ঠেলতেই ক্যাচ করে একটা শব্দ করে গেটটা খুলে গেল। বাড়ির একপাশে একটা লোক নিচু হয়ে বসে কি যেন করছিল, গেটের শব্দে পিছন ফিরে তাকাল, তারপর চোখের চশমাটা ঠিক করতে করতে উঠে দাঁড়াল। অনির্বাণ একটু ইতস্তত করে বলল, আমি অনির্বাণ, ওই নকুলবাবুর সঙ্গে কথা হয়েছিল, আমার এখানে থাকার কথা ছিল। লোকটার কপালের ভ্রু সোজা হল, এগিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ নকুল ফোন করেছিল, বলল আপনি থাকবেন, আমি সহদেব, তনিমা মানে নকুলের স্ত্রীর জেঠু। আসুন বাবু, আসুন আসুন। অনির্বাণ সহদেবের পিছন পিছন এগিয়ে গেল। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান দিকের একটা রুমের সামনে এসে দরজা খুলতে খুলতে সহদেব বললেন, এই রুমটা পরিষ্কার করে রেখেছি আপনার জন্য, সামনেই বড় জানালা আছে, ভালো ভিউ পাবেন, আর বেশ খোলামেলা। অনির্বাণ রুমে ঢুকে দেখল বেশ পরিপাটি করে সাজানো আছে রুমটা। ওর আসার জন্য যে সহদেব ভালোই প্রস্তুতি নিয়েছেন সেটা দেখে ভালো লাগল। একটা খাট এক পাশে আর তার পাশে একটা স্টাডি টেবিল, সামনে একটা বড় জানালা, পাশে একটা দরজা দিয়ে বারান্দায় যাওয়া যায়। ব্যাগটা বিছানার উপর রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো অনির্বাণ। আহ কি মিষ্টি শীতল বাতাস বইছে, এই মে মাসে খুব একটা ঠান্ডা না থাকলেও হালকা ঠান্ডার অনুভূতিটা আছে। গাছের পাতা নড়ছে মৃদু, পাখির সুমধুর ডাক ভেসে আসছে দূর থেকে, কি পাখি সেটা জানে না অনির্বাণ। পিছন ঘুরে সহদেবকে বলল, রুমটা কিন্তু বেশ দারুণ,
আচ্ছা, এখন কি একটু চা বা কফি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে গরম গরম পকোড়া ভেজে আনছি, আপনি ফ্রেশ হয়ে নিন, বলে বেরিয়ে গেলেন। রাতের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে অনির্বাণের। সহদেব কাছের একটা গ্রাম থেকে মুরগি নিয়ে এসে জমিয়ে চিকেন ডাকবাংলো রান্না করেছিলেন, তাই ভরপেট খেয়ে বিছানায় এসে শুয়েছে অনির্বাণ। ফোনটা বের করে একটু ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে দেখছিল, চারপাশটা কি অদ্ভুত রকমের শান্ত। সারাদিনের পরিশ্রমে ওর দু চোখের পাতা বুজে এল। রাত তখন কত হবে জানি না অনির্বাণ, হঠাৎ একটা শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে বোঝার চেষ্টা করলো অনির্বাণ, একটা হালকা সুর কোথাও থেকে ভেসে আসছে, বড্ড মিষ্টি সে সুর। খুব কাছেই কোথাও হচ্ছে সুরটা। বিছানায় উঠে বসলো অনির্বাণ, টেবিল ল্যাম্পটা জ্বালানোর চেষ্টা করলো কিন্তু জ্বলল না, হয়তো রাতে ইলেকট্রিকের মেন সুইচ অফ করে রেখেছেন সহদেব। মোবাইলটা হাতে নিয়ে টর্চ জ্বেলে বিছানা থেকে উঠল, বারান্দার দিকে চোখ পড়তেই স্তব্ধ হয়ে গেল। বারান্দার একদিকে পাঁচিলের উপরে একটা সাদা কাপড় পরে মূর্তি বসে, সেখান থেকে অদ্ভুত সুন্দর মোহময় সুরটা ভেসে আসছে। অনির্বাণের পায়ের শব্দে চকিতে পিছন ফিরে দেখল মূর্তিটা, অপরূপ সুন্দরী এক নারীর মুখ। অনির্বাণের দুই চক্ষে যেন বশীভূত করে ফেল। অনির্বাণকে দেখেই মূর্তিটা দরজা দিয়ে পাশের রুমে চলে গেল। অনির্বাণ ওর পিছন পিছন ছুটে গেল, কিন্তু এ কি, পাশের রুমে তো কেউই নেই, সম্পূর্ণ ফাঁকা। অনির্বাণের শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আবার নিজের রুমে ফিরে এলো অনির্বাণ। পরের দিন সকাল হতেই সেই পাশের ঘরটাতে গেল অনির্বাণ। হয়তো রাতের অন্ধকারে ভালো করে বুঝতে পারেনি হঠাৎ অন্তর্ধানের রহস্যটা, কিন্তু দিনের বেলায় কিছু না কিছু খুঁজে পাওয়ার আশা আছে। ঘরটাতে আসবাবপত্র বিশেষ নেই, একটা মেহগনি খাটের আলমারি দেওয়ালের এক পাশে, আর একটা টেবিল রুমের মাঝখানে রাখা। তেমন উল্লেখযোগ্য কিছুই চোখে পড়ল না অনির্বাণের। মনের মধ্যে একটা তীব্র দ্বন্দ্ব চলছে ওর, গোটা ব্যাপারটাকে স্বপ্ন বলে মানতে পারছে না সে, কখনোই না, এরকম কণ্ঠ কখনো ওর মস্তিষ্ক নিজে থেকে কল্পনা করতেই পারবে না। এরপরে পাঁচ দিন কেটে গেল যেন কোনো আবেশের ঘোরে। অনির্বাণ প্রতি রাতে মেয়েটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করেছে, কিন্তু মেয়েটি আসেনি আর একবার। ওই মোহময় মেয়েটা কি আদেও সত্যি, নাকি ওর মনের কল্পনা, মনের অনেক গভীরে জমে থাকা কিছু ইচ্ছের বহিঃপ্রকাশ নয় তো? কখনো চেষ্টা করেও কি ছুঁয়ে দেখতে পারবে অনির্বাণ? অনির্বাণ খুব করে চায় যেন ওই অপূর্ব সৌন্দর্যের সত্যিকারের বাস্তব জগতে একটা অস্তিত্ব থাকে। সারাদিন যেন কোন ঘোরে কাটে অনির্বাণ, রাতে গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে ওঠে অনির্বাণ। আজকেও কি আসবে না সে? একটিবার কি সেই সুর শুনতে পাবে না অনির্বাণ? অনির্বাণ যেন পাগল হয়ে গিয়েছে ওই মিষ্টি সুরের মূর্ছনায়। বারান্দার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সে, তারপর বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে। এই কিছুদিন রাতে একদম ভালো করে ঘুমোতে পারেনি সে, সবসময় সতর্ক থেকেছে, এই বুঝিয়ে এলো সেই মায়াবতী।
একটু এদিক ওদিক করতে করতে ক্লান্তিতে অনির্বাণের দুই চোখ বুজে এলো। কতক্ষণ কেটেছে জানে না অনির্বাণ, হঠাৎ যেন মনে হলো ওর বুকের উপরে খুব চাপ লাগছে, হঠাৎ করে যেন নিঃশ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে। হঠাৎ ওর কানের কাছে সেই শান্ত স্বরটা মায়াময় কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, কিন্তু পারল না, তার সারা শরীর যেন অবশ হয়ে গিয়েছে, হাত পা নাড়াতে পারছে না এক চুল, চোখ খোলার চেষ্টা করতে চাইলো প্রাণপণে কিন্তু পারল না। সে কণ্ঠ আবার বলল, তোমাকে সব কষ্ট থেকে মুক্ত করব আমি, আর তোমাকে টিউশন পড়িয়ে কষ্টের দিন কাটাতে হবে না, সারা জীবন শরীর প্লাবনে ভেসে থাকবে তুমি, কোনো কষ্ট ভয় চিন্তা তোমায় ছুঁতে পারবে না। এসো এসো অনির্বাণ, এসো এসো আমার কাছে, এসো এসো। এরপর কতক্ষণ কাটলো অনির্বাণের কোনো ধারণা নেই। যখন আবার নিজের শরীরে সার ফিরে পেল তখন চেষ্টা করল উঠে বসতে। রুমের ভিতর একটা নাইট ল্যাম্প জ্বলছে, কই কেউই তো নেই রুমের মধ্যে, একটা প্রাণীর শব্দও তো নেই চারপাশে, যেন কোনো রহস্য পুরীতে একাশে আর কেউ কোথাও নেই। তাহলে কি গোটাটায় স্বপ্ন দেখল সে? খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল, না দুটো দরজাই তো ভিতর থেকে বন্ধ, অন্য কারোর রুমে ঢোকার তো কোনো প্রশ্নই আসছে না, কিন্তু পুরোটা যেন খুব সত্যি লেগেছিল অনির্বাণ। ও দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ল, ঠান্ডা বাতাস বইছে সমগ্র উপত্যকা জুড়ে, গাছের পাতা নড়ছে মাঝে মাঝে, আকাশে অনেক তারা একসঙ্গে যেন মহা সমারোহ বসিয়েছে, আলোর বিন্দুগুলো যেন একত্রে আলোর মিছিল বের করেছে। না আজকেও তাহলে মেয়েটা এলো না। অনির্বাণ বারান্দার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। অনির্বাণ নিজের সঙ্গে আঁকার যাবতীয় সামগ্রী এনেছিল, সেটা দিয়েই আঁকতে চেষ্টা করেছে মেয়েটাকে। সহদেবকে এই ব্যাপারে জিজ্ঞেস করে সেরকম কিছু লাভ হয়নি, তিনি নাকি এসবের কিছুই জানেন না। তবে একদিন পাশের গ্রামে একটা অদ্ভুত কথা শোনে সে, আপনি সিনহা বাড়িতে আছেন বাবু, ওখানে তো খুব ভূতের উপদ্রব, একটা ডাইন নাকি প্রায় গান করতে বেরোয় আর নিরীহ মানুষকে নিজের ফাঁদে ফেলে, আপনি কিচ্ছুটি দেখেননি বাবু? অনির্বাণ ব্যাপারটা উড়িয়ে দেওয়ার অভিনয় করলেও সবাই ওকে চলে যেতে বলে। রাতে টুলে বসে নিজের আঁকা ছবিটার দিকে তাকিয়েছিল অনির্বাণ। আজ 15 দিন হলো মেয়েটাকে দেখতে পায়নি সে, মন বড্ড ভারাক্রান্ত হয়ে আছে। ও টুল থেকে উঠে রুমের আলো নিভিয়ে নিজের বিছানায় গিয়ে চুপ করে ঘুমানোর ভান করে পড়ে থাকলো।
আগেও এইভাবে কিছুদিন শুয়ে থেকেছে সে, কিন্তু কোনো ফল হয়নি কখনো। কিছুক্ষণ এইভাবেও শুয়েছিল আজকে অনির্বাণ। হঠাৎ বারান্দায় একটা শব্দ হল, অনির্বাণ কাঠ হয়ে গেল। খুব আস্তে আস্তে উঠে উঁকি মারল বারান্দায়। চাঁদের আলো সমগ্র উপত্যকাকে যেন কোনো আরব্য রজনীর গল্পের স্বপ্ন নগরে পরিণত করেছে। হ্যাঁ, মেয়েটা এসেছে আজকে। বারান্দায় পাঁচিলে বসে গান শুরু করলো সে, খুব মিষ্টি গান, যেন চাঁদের জগৎ থেকে কোনো রাজকন্যা নেমে এসেছে। অনির্বাণ অভিভূত হয়ে সেই গান শুনছিল। গানের শব্দ ঠিক করে বুঝতে না পারলেও সুরের আবর্তেই তলিয়ে যাচ্ছিল অনির্বাণ। এইভাবে কিছুক্ষণ চলল, তারপর উঠে দরজা ঠেলে পাশের রুমে চলে গেল মেয়েটা। আজকে তৈরি ছিল অনির্বাণ একদম। চট করে বিছানা থেকে উঠে সে দরজা দিয়ে ভিতরে গেল। সে একই ব্যাপার, কেউ কোথাও নেই। ফাঁকা ঘরটা যেন ওর দিকে তাকিয়ে ব্যঙ্গের ছলে হাসছে, কিন্তু নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছে। মেয়েটা ওর কল্পনা হতেই পারে না, আর কোনো অলৌকিক ঘটনা সে বিশ্বাস করে না। অনির্বাণ ফোনের টর্চ জ্বেলে ঘরের প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। দিনের বেলার সঙ্গে এখনের পরিবর্তন খোঁজার চেষ্টা করলো। একটু চারপাশে দেখতেই হঠাৎ একটা জিনিস নজরে পড়ল। ওই তো আলমারিটা যেন একটু সরে আছে মনে হচ্ছে। দিনের বেলায় তো ওটা দেয়ালের সঙ্গে একদম গা ঘেঁষে থাকে। অনির্বাণ প্রচণ্ড উত্তেজনায় ওই দিকে এগিয়ে গেল। আলমারিটা একটু ঠেলতেই পিছন থেকে একটা গোপন দরজা বেরিয়ে পড়ল। ভিতরে টর্চের আলো ফেলতে দেখতে পেল সেটা দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে কোন অন্ধকার পাতালে। একটু ইতস্তত করে দরজা দিয়ে ভেতরে ঢুকে আলো ফেলে ধীরে ধীরে নামতে থাকলো অনির্বাণ। একটা বদ্ধ স্যাঁতস্যাঁতে পরিবেশ। অনির্বাণের মনে হালকা ভয় এসে জমা হতে লাগলো। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একটা ফাঁকা ঘরে থামল অনির্বাণ। চারপাশে আলো ফেলে দেখল পাথরের তৈরি একটা ঘর। মাঝে মাঝে মশাল রাখার জায়গা আছে, কিন্তু কোথায় কোনো আলো জ্বলছে না, একদম খুটখুটে অন্ধকার। ভালো করে চারপাশটা দেখতে দেখতে একদিকে আলো পড়তে যেন মুহূর্তে কাঠের মতো স্থির হয়ে গেল অনির্বাণ। ওই তো সাদা মতো কাপড় গায়ে কি একটা যেন দাঁড়িয়ে। ভালো করে আলো ফেলতেই দেখল সে সাদা কাপড়ের নারী মূর্তি ছুটে একটা কলামের আড়ালে গিয়ে লুকল। অনির্বাণের গলা শুকিয়ে গেল। কয়েক মুহূর্ত স্থিরভাবে দাঁড়িয়ে সমস্ত শক্তি সঞ্চয় করে ডাকল, কে কে আপনি,
কি কে আপনি? এখানে এলেন কি করে? সামনে আসুন, সামনে বেরিয়ে আসুন বলছি। এ কি? এই সময় পিছন থেকে একটা গম্ভীর গলায় ভেসে এলো, ওকে বিরক্ত করবেন না অনির্বাণ বাবু। অনির্বাণ চমকে পিছনে তাকিয়ে দেখল, সহদেব। সহদেব ওর কাছে এগিয়ে এসে বললেন, ও আমার নাতনি নিশি। অনির্বাণ যেন হতবুদ্ধি হয়ে গেল, নাতনি এভাবে এখানে? প্রচন্ড বিস্ময়ে চেঁচিয়ে উঠল, নাতনি? নাতনি মানে আপনার নাতনি? তাহলে ওকে এভাবে এখানে রেখেছেন কেন, এভাবে বন্ধ করে? সহদেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে এগিয়ে এলেন, তারপর মেয়েটাকে ডাকলেন, মা এদিকে আয় তো, ইনি তোর কোনো ক্ষতি করবেন না। মেয়েটা কলামের আড়াল থেকে আস্তে আস্তে বেরিয়ে সহদেব বললেন, জেনেই যখন ফেলেছেন সবই বলছি, ওর একটা জেনেটিক রোগ আছে, রোগটার নাম জেরোডার্মা পিগমেন্টোসাম। এই রোগে সূর্যের আলো ওর চামড়ার উপর পড়লে জ্বলে যায়, অনেক যন্ত্রণা হয়, এমনকি শেষে ক্যান্সার অবধি হতে পারে। তাইও এখানেই থাকে। প্রথম বুঝতে পারি ব্যাপারটা ওর 7 বছর বয়সে, তারপর থেকে ওকে এখানেই রাখি। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি আমি চাইনি ওকে এইভাবে এই বদ্ধ জায়গায় রাখতে। কিন্তু কি করব বলুন, ভগবান একটুও মুখ তুলে চাইলেন না। কি যে পাপ করেছে ও, ওকে কেন এই রকম রোগ নিয়ে জন্মাতে হলো? ও শুধু রাতে মাঝে মাঝে উপরে গিয়ে বাইরের মুক্ত বাতাস নেয়, জানেন ওর গানের খুব শখ, খুব ভালো গান করতে পারে, তাই রাতে উপরে উঠে প্রকৃতির কোলে নিজেকে একাত্ম করে দিয়ে গান গায়। এই নরক যন্ত্রণা থেকে কবে যে মুক্তি পাবে জানি না বাবু। চিকিৎসায় যা টাকা দরকার সেটা ছিল না বলেই বাড়ির মালিকানা তনিমাকে দিয়ে দিতে হয়, আমার আর কি বা করার আছে বলুন? আমিও তো আর বেশি দিন নেই, আমার চলে যাবার পর মেয়েটার যে কি হবে ভাবলে বুকটা কেমন কেঁপে ওঠে। বলে ঝরঝর করে কেঁদে ফেললেন সহদেব। অনির্বাণ নির্বাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। কথা এসে
বসন্ত।